নমস্কার বন্ধুরা, বেঙ্গল আওয়ারে আপনাদের স্বাগত। আজ 5ই জ্যৈষ্ঠ, 20শে মে, বৃহস্পতিবার। শুরু করছি আজকের রাশিফল। শুরু করছি মেষ রাশি দিয়ে। মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার ভালো মন্দ মিশিয়ে থাকতে চলেছে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 6.5 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। আর্থিক ভাগ্য, পরিবার, বিবাহিত জীবন, প্রেমের জীবন, এই চতুর্মুখী খাতে আপনারা ভাগ্যের বেশ পূর্ণ সহযোগিতা, সকল প্রকার সুখ স্বাচ্ছন্দ্য অবশ্যই পাবেন। স্বাস্থ্য এবং কর্মজীবন সম্পর্কে আপনাদের একটু সচেতনতা অবলম্বন করে চলার প্রয়োজন আছে। বিশেষ করে যারা হাই ব্লাড প্রেশারের রুগী, তাদের কিন্তু কোলেস্ট্রল জাতীয় খাদ্য খাবার খাওয়া একদম এড়িয়ে চলা উচিত। আর পারলে সকাল সকাল ঘুম থেকে উঠে শারীরিক কসরত, যোগব্যায়াম, ধ্যান ব্যায়াম এবং প্রাণায়ামের মাধ্যমে দিনটি শুরু করুন। পারলে মর্নিং ওয়াকে যান, এতে কিন্তু আপনারা শারীরিকভাবে বেশ উপকৃত হবেন, অন্যথায় কিন্তু নয়। কারণ আজ আপনাদের স্বাস্থ্য ভঙ্গের যোগ পরিলক্ষিত হচ্ছে, আর বিশেষ করে করোনার এই দ্বিতীয় ঢেউয়ের সময় কী কী সাবধানতা অবলম্বন করে চলা উচিত আপনারা খুব ভালো জানেন, সেগুলি মেনে চলার চেষ্টা করুন। আজ কিন্তু যারা বিদেশের সাথে কোনো ব্যবসা যুক্ত, তারা আর্থিকভাবে বেশ ভালো লাভবান হতে চলেছেন। আজ বিদেশের অর্থের সঙ্গে যারা বিজনেসে যুক্ত আছেন বা বিদেশে জমি জায়গার সাথে কোনো প্রকারভাবে, তাদের কিন্তু আজ রাজযোগ পরিলক্ষিত হচ্ছে। বিজনেসম্যানদের বলবো আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষেই আছে। তবে তাড়াহুড়ো হটকারিতা কিন্তু একদমই নয়। চাকরিজীবীদের আজকে অফিসের পরিবেশ কিন্তু খুব একটি ভালো নয়। অফিসে আপনাদের কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। সহকর্মীদের সাথে হাসি ঠাট্টা মজা, রাজনীতি নিয়ে আলোচনা যেন একদমই করতে যাবেন না, পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে। আজ আপনার পারিবারিক ভাগ্য এক প্রকার অতুলনীয় থাকতে চলেছে। পরিবারের সদস্যদের সাথে আজ আপনারা কোয়ালিটি টাইম পাস করবেন। ব্যস্ত রুটিন থাকা সত্ত্বেও আজ আপনি সবার জন্য সময় বার করতে সক্ষম হবেন। ফাঁকা সময়ে ক্রিয়েটিভ ও সৃজনশীল কাজ করে কাটাতে পারেন। পরিবারের সদস্যদের সাথে আজ আপনার ভাব ভালোবাসার মধ্যে দিয়েই কাটবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হতে হবে। মোবাইল ঘাটাঘাটি করে বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে সিনেমা দেখে এই বয়সে প্রেমের জ্বরে কাবু হয়ে নিজেদের শিক্ষা জীবনকে যেন নষ্ট হতে দেবেন না। প্রেমিক প্রেমিকারা, আজ আপনারা অবশ্যই স্বপ্ন দুশ্চিন্তা ছাড়ুন, দুঃস্বপ্ন ছাড়ুন, প্রেমের সঙ্গকে উপভোগ করুন। প্রেম মানেই অনুভূতির বিষয়, তাই একে অপরের অনুভূতিকে কেয়ার করুন, সম্মান দিন। স্বামী স্ত্রীদের কিন্তু আজকের দিনটি অন্যান্য দিনের তুলনায় অনেক চমৎকার থাকতে চলেছে। আজ আপনাদের জন্ম রোম্যান্টিক থাকার দিন, রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন, তাই দিনটি কিন্তু উপভোগ করতে ভুলবেন না। যদিও আজ কিন্তু আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না, তাই এ বিষয়ে অত্যধিক টেনশন করার কোনো প্রয়োজনই কিন্তু নেই। আজ আপনি আপনার পরিকল্পনা সম্পর্কে খুব খোলামেলা হলে আপনার সমস্ত প্রকল্পের কিন্তু সর্বনাশ হয়ে যেতে পারে, তাই যাই প্ল্যানিং করবেন না কেন, সেগুলি গোপন রাখার চেষ্টা করুন, সিক্রেট রাখার চেষ্টা করুন। ঈশ্বর ও আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক, এই কামনাই করি। বৃষরাশি। বৃষরাশি ও বৃষলগ্নের জাতক জাতিকাদের রাশিফল শুরু করার আগেই বলবো, এটি কিন্তু বৃষরাশি ও বৃষলগ্নের জাতক জাতিকাদের সামগ্রিক দৈনিক রাশিফল। আপনাদের প্রত্যেকের রাশি বৃষ হলেও লগ্ন হয়তো বৃষ নয়, আবার লগ্ন বৃষ হলেও রাশি হয়তো বৃষ নয়। আর কিছু কিছু রেয়ার কেসে বা ব্যতিক্রমী ক্ষেত্রে দেখা যায়, হ্যাঁ, একজন ব্যক্তি রাশি এবং লগ্ন উভয় ক্ষেত্রে বৃষ হতেও পারেন। তাদের কিন্তু এই রাশিফল 100% খাটতে চলেছে, অন্যথায় অন্যান্যদের বলবো আপনাদের এই রাশিফল 100% না খাটলেও 70-80% যে খাটবেই, এ বিষয়ে কিন্তু গ্যারেন্টি দেওয়া যেতে পারে। কারণ আপনাদের প্রত্যেকেরই কিন্তু জন্মের সময়, সাল, তারিখ, বার, তিথি, নক্ষত্র, ডিগ্রি, দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা মনুষ্যভেদে ভিন্ন ভিন্ন, আর তাই রাশিফল আপনাদের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হওয়া এক প্রকার প্রায় স্বাভাবিক। আজ ভাগ্য মিটার আপনাদের বলছে 4 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলে থাকবে। আজ স্বাস্থ্য এবং কর্মজীবন এই দুই খাতে আপনারা ভাগ্যের পূর্ণ সহযোগিতা, সকল প্রকার সুখ স্বাচ্ছন্দ্য অবশ্যই পাবেন। তবে আপনাদের বিবাহিত জীবন, প্রেমের জীবন, আর্থিক জীবন এবং পারিবারিক জীবনে কিন্তু অত্যধিক সাবধানতা অবলম্বন করে চলার প্রয়োজন আছে। কারণ এখানে আপনাদের ভাগ্যের বিড়ম্বনার সম্মুখীন আপনাদের হতে হবে। আজ আপনারা যখনই কোনো সমস্যায় পড়বেন, নিজের মধ্যে একটি স্বতঃস্ফূর্ততা রাখুন, বুদ্ধিমত্তার প্রয়োগ করুন, এতে কিন্তু আর্থিকভাবে আপনারা বেশ ভালো উপকৃত হবেন। কারণ আজ আপনাদের বুধ গ্রহ কিন্তু মজবুত থাকতে চলেছে। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি আপনাদের অত্যধিক ভালো। আজ কিন্তু আপনার মনের পজিশনও খুব ভালো থাকতে চলেছে। মনের উজ্জ্বল অবস্থা আজ আপনাকে কাঙ্ক্ষিত ফল এনে দেবে, আপনাকে প্রত্যয়ী করে তুলবে। আজ কিন্তু দীর্ঘস্থায়ী পুরনো কোনো রোগ, শোক, অসুস্থতা থেকে মুক্ত হওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। তৎসত্ত্বেও বলবো করোনার দ্বিতীয় ঢেউ চলছে, তাই কী কী সাবধানতা অবলম্বন করে চলা উচিত আপনারা কিন্তু খুব ভালো জানেন, সেগুলি মেনটেন করে চলার চেষ্টা করুন। আর আপনাদের আর্থিক ভাগ্য কিন্তু আজ অতিরিক্ত শুভ নয়,
বিশেষ করে বিজনেস ম্যানেজার বলবো, আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষে নেই। তো এগুলি আজ আপনাদের এড়িয়ে চলাটাই বেটার। আর সব থেকে ভালো হয় আজ দিনটিতে ব্যয়ের উপরে একটু নজর রাখুন, মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বাড়ান। শিক্ষার্থী বিদ্যার্থীদের কর্মক্ষেত্রে কিন্তু আজ আপনারা আপনাদের মেধা এবং দক্ষতার সঠিক ব্যবহার করতে পারবেন, যার কারণে আপনার বস এবং সহকর্মীদের কাছ থেকে আপনারা প্রশংসার পাত্রপাত্রী হতে চলেছেন। অফিসে কিন্তু আপনাদের কাজের গতি আসতে চলেছে। শিক্ষার্থী বিদ্যার্থীদেরও আজকের দিনটি সাফল্যে ভরা। যে কোনো প্রকার চাকরির পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা বা স্কুল কলেজের পরীক্ষায় বসবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষেই আছে। চোখ বন্ধ করে এগিয়ে যান, সেখানে যে আপনারা সফল হবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। পারিবারিক ভাগ্য, বিবাহিত জীবন, প্রেমের জীবন, এই ত্রিমুখী খাতে কিন্তু আজ আপনাদের একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। বিশেষ করে পারিবারিক ক্ষেত্রে আজ আপনার উচিত পরিবারের নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, আত্মীয় স্বজন, বন্ধুদেরকে আর্থিক দিকটা যেন সামলাতে দেবেন না, তাহলে কিন্তু আপনার খরচ বাজেট ছাড়িয়ে যেতে পারে। অন্যদের হস্তক্ষেপ যদি করতে দেন আর্থিক ব্যাপারে, তাহলে কিন্তু বিরোধিতা সৃষ্টিও হতে পারে। বিদেশে বাণিজ্যের সাথে যারা যুক্ত তারা আজ প্রত্যাশিত ফল অবশ্যই পাবেন। তবে বাদবাকিদের বলবো আজ আপনাদের পরিবারের সদস্যদের সাথে হাসি ঠাট্টা মজা যেন একদম করতে যাবেন না। পরিবারের কোনো দায়িত্ব যদি আপনার কাঁধে থেকে থাকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করার চেষ্টা করুন। আর প্রেমিক প্রেমিকাদের আজকের দিনটিতে আপনারা একে অপরের সাথে রূঢ় ব্যবহার এবং অশ্লীল বাক্যের প্রয়োগ যেন করবেন না, এতে কিন্তু আপনাদের সম্পর্কের মজবুতি আরও দুর্বল হতে পারে। আর আপনাদের উচিত একে অপরের সাথে তর্ক বিতর্ক না করা। স্বামী স্ত্রীদেরও কিন্তু আজ আপনার আত্মীয় বন্ধু প্রতিবেশীদের কারণে আপনাদের বিবাহিত জীবনে উত্তেজনা বৃদ্ধি হতে পারে। তো তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কে প্রবেশ করতে দেবেন না। কান পাতলা হয়ে অন্যের কথায় বিশ্বাস না করে নিজে যাচাই করে দেখে নেওয়ার চেষ্টা করুন সব কিছু, তবেই কিন্তু আপনাদের সম্পর্কের মজবুতি দৃঢ় হবে, অন্যথায় কিন্তু নয়। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ কিন্তু বেশ শক্তিশালী থাকছে, তারা কিন্তু আপনাদেরকে বড়সড় ধরনের কোনো ক্ষতি করেই ফেলতে পারে, তাই এ বিষয়ে আপনাদের অত্যধিক সচেতন থাকার প্রয়োজন আছে। ঈশ্বর আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক, এই কামনাই করি। মিথুন রাশি, মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার ভালো মন্দ মিশিয়ে থাকতে চলেছে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8 out of 10 ভাগ্য আপনাদের অনুকূলে থাকবে। আর্থিক ভাগ্য, পরিবার, বিবাহিত জীবন, প্রেমের জীবন, স্বাস্থ্য, এই পঞ্চমুখী খাতেই আপনারা এক প্রকার ভাগ্যের পূর্ণ সহযোগিতা, সকল প্রকার সুখ স্বাচ্ছন্দ্য অবশ্যই পাবেন। কর্মজাগতিক ভাগ্য সম্পর্কে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করে চলার প্রয়োজন আছে। বিশেষ করে যারা চাকরিজীবী তাদেরকে বলবো অফিসে কিন্তু আজ আপনাদের কম কথা বলে কাজ বেশি করার দিন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দেওয়া দিন। অফিসে কিন্তু কোনো বন্ধুত্ব, প্রেম, শত্রুতা করতে যাবেন না। অফিসটি কিন্তু কোনো সম্পর্ক করবার জায়গা নয়, করার ইচ্ছা হলে এগুলো অফিসের বাইরে গিয়ে করুন। আর শিক্ষার্থী বিদ্যার্থীদেরও পড়াশোনায় আরও মনোযোগী হতে হবে। মোবাইল ঘাঁটাঘাঁটি করে, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে, সিনেমা দেখে এই বয়সে প্রেমের জ্বরে কাবু হয়ে নিজেদের শিক্ষা জীবনকে যেন নষ্ট হতে দেবেন না। আজ কিন্তু আপনার শারীরিক শক্তিতে আপনি বেশ শক্তিপূর্ণ থাকবেন, তৎসত্ত্বেও মানসিক শান্তির জন্য আজ আপনাকে অনেক কাঠখড় পোড়াতে হবে। মনে রাখবেন দিনের 24টা ঘন্টার মধ্যে 8 ঘন্টা খাওয়া ঘুমানোর জন্য, 8 ঘন্টা কর্মের জন্য, আর 8 ঘন্টা ঈশ্বর আল্লাহ সাধনার জন্য। আর তাই 8 ঘন্টা না পারলেও অন্তত পক্ষে 1 ঘন্টা যেন সময় দেবেন, এতে কিন্তু আপনাদের মানসিক স্বাস্থ্যের অনেক উন্নতি ঘটবে। আপনার ভবিষ্যৎকে সমৃদ্ধ করতে আপনি অতীতে যে সমস্ত অর্থ বিনিয়োগ করেছিলেন আজ তার ফল পেতে চলেছেন। আজ কিন্তু আপনাদের আর্থিক ভাগ্য বেশ মজবুত হবে। বিজনেস ম্যানেজার বলবো আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষেই থাকতে চলেছে। তাই আপনারা অবশ্যই চোখ বন্ধ করে নতুন কোনো পরিকল্পনা, প্রকল্প বা উদ্যোগ নিয়ে চোখ বন্ধ করে এগিয়ে যান, অবশ্যই আপনারা সেকালে সফল হবেন। পারিবারিক ভাগ্যও কিন্তু আজ আপনাদের অতুলনীয় থাকবে। আজ আপনার নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজনদের সাথে সন্ধ্যেবেলার সময়টা আকর্ষণীয় কিছু পরিকল্পনা করে কাটাতে পারেন। সন্ধ্যার সময়টা আপনাদের অতুলনীয় থাকতে চলেছে। পরিবারের সদস্যরা আজ আপনারা একে অপরকে অনেক বেশি বুঝতে পারবেন, আর তাই আজ আপনাদের একে অপরের সাথে কোয়ালিটি টাইম পাস করে চলার দিন। দিনটি কিন্তু আপনাদের এক প্রকার অতুলনীয় থাকতে চলেছে। পরিবারে প্রেমিক প্রেমিকাদেরও আজকের দিনটি আপনাদের চারপাশে গোলাপের সুবাস বয়ে আসবে, ভালোবাসার জীবনের উচ্ছ্বাস আজ আপনারা উপভোগ করুন। আজ ফুল ফুটুক আর না ফুটুক আপনাদের জীবনে কিন্তু অবশ্যই বসন্ত। বিবাহিতদের বলবো আপনাদের কিন্তু বিবাহিত জীবন আজকে অতুলনীয় থাকতে চলেছে। আজ আপনাদের কিন্তু জন্ম রোম্যান্টিক থাকার দিন, রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন, তাই দিনটি কিন্তু উপভোগ করতে আপনারা ভুলবেন না। আর আজ যারা চাকরিজীবী আছেন, শিক্ষার্থী বিদ্যার্থী আছেন, তাদের কিন্তু অত্যধিক সাবধান থাকতে হবে, সেটি কিন্তু আমি আপনাদের আগেই জানিয়েছি। ফাঁকা সময় যদি কোনো পান সেই সময়ে সঠিক ব্যবহার করা শিখুন, তা না হলে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে যদি জ্ঞান গ্রহণ না করতে পারেন তাহলে এই মূল্যবান সময়গুলি কিন্তু আপনার কাছে আর কখনোই ফিরে আসবে না। আপনি সময়ের সদ্ব্যবহার না করার কারণেই কিন্তু
পরাজয় স্বীকার করতে চলেছেন। আর যদি জিততেই চান তাহলে টাইম অ্যান্ড মানি এই দুটিরই ম্যানেজমেন্ট এবং এই দুটোর গুরুত্ব সম্পর্কে নিজেদেরকে অনুধাবিত করতে হবে। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না, তাই এই বিষয়ে টেনশন করার কোনো প্রয়োজনই কিন্তু নেই। ঈশ্বর ও আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক এই কামনাই করি। কর্কট রাশি। কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ থাকতে চলেছে, তবে দিনটি যে অভূতপূর্ব বা অতুলনীয় যাবে এমনটিও বললে কিন্তু খুব একটি ভুল হয় না, যদিও আপনাদের কর্মজাগতিক ভাগ্য সম্পর্কে আপনাদের একটু সচেতন থাকতে হবে। অন্যথায় ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 8/10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকতে চলেছে। স্বাস্থ্য, আর্থিক ভাগ্য, পরিবার, বিবাহিত জীবন, প্রেমের জীবন এই পঞ্চমুখী খাতেই আপনারা ভাগ্যের পূর্ণ সহযোগিতা, সকল প্রকার সুখ স্বাচ্ছন্দ্য অবশ্যই পাবেন, তবে ওই কর্মজাগতিক ভাগ্য সম্পর্কে একটু সচেতন থাকার প্রয়োজন আছে। যেহেতু আপনার নিরন্তর উদ্যম এবং সাধারণ বুদ্ধি বোধশক্তি মিলিয়ে আপনি এগিয়ে যান কায়িক পরিশ্রমের মাধ্যমে, তাই আপনার সাফল্য নিশ্চিত। আপনার ধৈর্য আপনি বজায় রাখুন। মনে রাখবেন, ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি ইজ দ্য গ্রেটেস্ট পলিসি এভার, তাই এটিকে কাজে লাগানোর চেষ্টা করুন। এমন জিনিস কোনো কিছু যা ভবিষ্যতে দাম বাড়তে চলেছে সেরকম জিনিস এখন কিনেই ফেলুন। যেমন ধরুন সোনা, এখন তার দাম কম আছে, ইন ফিউচার বাড়তে পারে, তাই এই সমস্ত জিনিস কিন্তু এখন কেনার জন্য সঠিক এবং আদর্শ সময়। যদি আজকে আপনি কোনো সামাজিক অনুষ্ঠান বা ইভেন্টে অংশগ্রহণ করেন তাহলে আপনার নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু, স্বজন, পরিচিতদের সংখ্যা বাড়তে চলেছে। আজ আপনাদের কিন্তু আর্থিক ভাগ্য এক প্রকার অতুলনীয় থাকবে। বিজনেসম্যানদের বলবো আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আজ আপনাদের পক্ষেই আছে, তবে তাড়াহুড়ো একজন একদমই করবেন না। আর চাকরিজীবীদের বলবো আজ অফিসে কিন্তু আপনাকে অত্যধিক মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। অফিসের কলিগ বা সহকর্মীদের সামলানো আজকে কিন্তু আপনার পক্ষে বেশ কঠিন হবে, তার জন্য অনেক কৌশল অবলম্বন করা উচিত। আজ যদি আপনারা ভ্রমণের কোনো সুযোগ পান সেগুলি অবশ্যই অন্বেষণ করুন, সেগুলি আপনাদের জীবনে কাজে লাগান, এতে কিন্তু আপনারা মানসিকভাবে প্রফুল্ল থাকতে চলেছেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হতে হবে। মোবাইল ঘাঁটাঘাঁটি করে বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে সিনেমা দেখে এই বয়সে প্রেমের জ্বরে কাবু হয়ে নিজেদের শিক্ষা জীবনকে যেন নষ্ট হতে দেবেন না। যদিও আজ আপনাদের পারিবারিক ভাগ্য কিন্তু বেশ থাকবে, আজ আপনারা আপনাদের পরিবারের সদস্যদের সাথে কোয়ালিটি টাইম পাস করতে চলেছেন, তাদের সাথে ভাব ভালোবাসার মধ্যে দিয়েই কাটাবেন। আর প্রেমিক প্রেমিকাদেরও কিন্তু আজকের দিনটি অতুলনীয়, আজ আপনাদের প্রেমে পাগল হওয়ার দিন, চোখে চোখ রেখে হারিয়ে যাওয়ার দিন। আজ কিন্তু আপনাদের মনে রাখতে হবে প্রেমের জীবনে নতুন একটি বিশেষ কোনো মোড় আসতে চলেছে, খুব সাবধানে কিন্তু ক্রস করবেন সেই মোড়টি। কি বলতে চলেছি নিশ্চয়ই আপনারা বুঝছেন। স্বামী স্ত্রী কিন্তু আজ আপনাদের মধ্যে মানসিক চাপ বাড়বে, তবে আপনাদের সম্পর্ক এবং আপনাদের একে অপরের বোধশক্তির কারণেই আপনাদের মধ্যে রোম্যান্টিসিজমও বাড়বে, তাই আপনারা আজ ব্যালেন্স করে দিনটি চালাতে খুবই ভালোভাবে পারবেন। স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকাদের আজকের দিনটি কিন্তু রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর, তাই কোনো সুযোগ পেলেই সেই সুযোগের সদ্ব্যবহার করতে কিন্তু ছাড়বেন না। দীর্ঘদিনের পুরনো কোনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্ত হওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। স্বাস্থ্য কিন্তু আজ আপনাদের ভালো সঙ্গ দেবে, তৎসত্ত্বেও বলবো করোনার দ্বিতীয় ঢেউ চলছে, এই সময় কী কী সাবধানতা অবলম্বন করে চলা উচিত আপনারা খুবই ভালো জানেন, সেগুলি মেনটেন করে চলার চেষ্টা করুন। ঈশ্বর আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক এই কামনাই করি। সিংহরাশি। সিংহরাশি ও সিংহলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার ভালো মন্দ মিশিয়ে থাকতে চলেছে। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 6.5/10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। আর্থিক ভাগ্য, পরিবার, বিবাহিত জীবন, প্রেমের জীবন এই চতুর্মুখী খাতেই ভাগ্যের পূর্ণ সহযোগিতা, সকল প্রকার সুখ স্বাচ্ছন্দ্য আপনারা অবশ্যই পাবেন। স্বাস্থ্য এবং কর্মজীবন সম্পর্কে কিন্তু আপনাদের অত্যধিক সচেতনতা অবলম্বন করে চলার প্রয়োজন আছে। আজ আপনি যখন কোনো অভিমত কোনো বিষয়ে দিচ্ছেন তখন কিন্তু আপনার উচিত অন্যদের, অন্যরা সেই অভিমত বা সিদ্ধান্তকে কিভাবে গ্রহণ করবে সেটি মাথায় রেখেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া উচিত। আজ আপনার দ্বারা নেওয়া কোনো ভুল সিদ্ধান্ত শুধু আপনাকেই প্রভাবিত করবে তাই কিন্তু নয়, আপনার আশেপাশে থাকা মানুষদেরকেও বিরূপভাবে মানসিকভাবে প্রভাবিত করতে পারে। আজ আপনার কোনো এক পুরনো বন্ধু, বিজনেসে আপনারা কিভাবে আরও বেশি অর্থ বা মুনাফা অর্জন করতে পারেন সে বিষয়ে কিন্তু আপনাকে অনেক পরামর্শ বা জ্ঞান দিতে চলেছে। সেটি যদি আপনি মেনে চলেন এবং আপনার দৈনন্দিন জীবনে যদি প্রয়োগ করেন তাতে কিন্তু আপনারা বেশ লাভবান হতে চলেছেন। বিজনেসম্যানদের বলবো আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষেই থাকতে চলেছে, তবে পারলে কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে নেবেন, আরও বেটার ফল কিন্তু আপনারা পাবেন। চাকরিজীবীদের কিন্তু আজকে সব কিছুই কৌশলী হাতে আপনাকে সামলাতে হবে। আজ আপনাদের অফিসে নতুন কোনো সমস্যা আপনার সামনে উঠে আসবে,
সেটিকে প্রাণোচ্ছল প্রাণবন্ত একটি হাসি দিয়ে মিটিয়ে ফেলার চেষ্টা করুন। কারণ আজ কিন্তু আপনাকে অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার প্রয়োজন আছে। মোবাইল ঘাটাঘাটি করে বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে সিনেমা দেখে এই বয়সে প্রেমের জ্বরে কাবু হয়ে নিজেদের শিক্ষা জীবনকে যেন নষ্ট হতে দেবেন না। যদিও আজ কিন্তু আপনাদের পারিবারিক ভাগ্য অতুলনীয়। পরিবারের সদস্যদের কাজ আপনারা বোঝাতে সক্ষম হবেন যে আপনি তাদের ঠিক কতটা ভালোবাসেন। পরিবারের সদস্যদের সাথে আজ আপনারা কোয়ালিটি টাইম পাসও করতে চলেছেন, আর আপনার মাতা পিতার সঙ্গে আজ আপনার মনের উচ্চাকাঙ্ক্ষা বা মনের স্বপ্ন সম্পর্কে তাদের সঙ্গে আপনি আলোচনা করতে পারেন। তারাও কিন্তু আপনার কাছে আজ বেশ সহায়ক হবে। স্বাস্থ্যগতভাবে কিন্তু আজ আপনাদের দিনটি খুব একটি শুভ নয়। ওজন বুঝে ভোজন গ্রহণ করতে হবে, রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে। আর এই সময় করোনার দ্বিতীয় ঢেউ চলছে, কী কী সাবধানতা অবলম্বন করে চলা উচিত আপনারা কিন্তু খুব ভালো জানেন, সেগুলি মেনে চলার চেষ্টা করুন। প্রেমিক প্রেমিকারা আজ সত্যিই আপনারা নিজেদেরকে ভাগ্যবান মনে করবেন, কারণ আজ আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার প্রেমিক বা প্রেমিকা আপনাকে ঠিক কতটা ভালোবাসে। আজ আপনাদের কিন্তু প্রেমে পাগল হওয়ার দিন, সময় কীভাবে চলে যাবে আপনারা বুঝতেই পারবেন না। স্বামী স্ত্রীদেরও কিন্তু আজ আপনারাই বিবাহিত জীবনকে স্বর্গীয় জীবনে পরিণত করতে চলেছেন। আজ আপনাদের জন্ম রোম্যান্টিক থাকার দিন, রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন, তাই দিনটি কিন্তু উপভোগ করতে ভুলবেন না। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না, তাই এ বিষয়ে অত্যধিক টেনশন করার কোনো প্রয়োজনই কিন্তু নেই। ঈশ্বর আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক, এই কামনাই করি। কন্যারাশি, কন্যারাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার ভালো মন্দ মিশিয়ে থাকতে চলেছে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 3/10 ভাগ্য আপনাদের অনুকূলে থাকবে। দেখুন, এটা কিন্তু কন্যারাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের সামগ্রিক দৈনিক রাশিফল। আপনাদের প্রত্যেকের রাশি কন্যা হলেও লগ্ন হয়তো কন্যা নয়, আবার লগ্ন কন্যা হলেও রাশি হয়তো কন্যা নয়। আর কিছু কিছু রেয়ার কেসে বা ব্যতিক্রমী ক্ষেত্রে দেখা যায় যে হ্যাঁ, একজন ব্যক্তি রাশি এবং লগ্ন উভয় ক্ষেত্রেই আপনারা কন্যা হতেও পারেন। তাদের কিন্তু এই রাশিফল 100% খাটতে চলেছে। অন্যথায় অন্যান্যদের বলবো আপনাদের জন্মের সময় সাল তারিখ তিথি নক্ষত্র ডিগ্রি দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা মনুষ্য ভেদে ভিন্ন ভিন্ন। আর তাই রাশিফল আপনাদের ক্ষেত্রে 100% না খাটলেও 70-80% যে খাটবেই, এ বিষয়ে কিন্তু এক প্রকার গ্যারেন্টি দেওয়া যেতে পারে। আজ দীর্ঘস্থায়ী পূর্ণ কোনো রোগ শোক অসুস্থতা থেকে আপনাদের মুক্ত হওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। স্বাস্থ্য কিন্তু আজ আপনাদের কায়িক পরিশ্রম হলেও বেশ সঙ্গ দেবে। তৎসত্ত্বেও বলবো করোনার দ্বিতীয় ঢেউ চলছে, এই সময় কী কী সাবধানতা অবলম্বন করে চলা উচিত আপনারা খুব ভালো জানেন, সেগুলি মেনটেন করে চলার চেষ্টা করুন। আজ কিন্তু আপনার বন্ধু বান্ধবরা বেশ সহায়ক হবে আপনার ব্যাপারে, আপনাকে বেশ খুশিতে রাখবে। যদিও আজ আপনার অর্থ হ্রাস পেতে চলেছে, আজ কিন্তু আপনাকে অর্থগত ব্যাপারে অত্যধিক সচেতনতা অবলম্বন করে চলতে হবে, কারণ দিনটি ব্যয়বহুল খরচ সাপেক্ষ একটি দিন। কোনো দস্তাবেজ বা ডকুমেন্টসে সই করার আগে আপনাকে অত্যধিক সজাগ থাকার প্রয়োজন আছে। বিজনেসম্যানদের বলবো আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষে নেই, তাই এগুলি আপনাদের এড়িয়ে চলাটাই বেটার হবে। চাকরিজীবীদের কিন্তু আজকে অফিসের পরিবেশ মধ্যম প্রকৃতির। অফিসে ভালো কাজ করার পিছনে পরিবারের কোনো একজনের সহায়তা কিন্তু আপনি আজ পেতে চলেছেন। আজ অফিসে আপনার দিনটি মধ্যম প্রকৃতির, তাই অফিসে কোনো অ্যাসাইনমেন্ট আপনার কাজে থেকে থাকলে ডেডলাইন আসার আগেই খতম করার চেষ্টা করুন। শিক্ষার্থী বিদ্যার্থীদেরও আজকের দিনটি মধ্যম প্রকৃতির, আপনাদের পড়াশোনায় আরও বেশি মনোযোগী হওয়ার প্রয়োজন আছে। পারিবারিক ভাগ্য কিন্তু আজ খুব একটি ভালো নয়। আজ দিনের সারাটা সময়ই আপনার বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যরা আপনার সময়ের বেশিরভাগটাই দখল করে রাখবে, আর তাই একসাথে বেশি সময় কাটালে একটু ঠুকুটুকি বা একটু হাতাহাতি তো লাগেই, মুখোমুখি তো লাগেই। চেষ্টা করবেন কোনো কিছু গায়ে না লাগানোর, আর তাদেরকে অবহেলা না করে তাদেরকে বোঝানোর। আপনি তাদের ভালোবাসেন, কেয়ার করেন, পরোয়া করেন, তবেই কিন্তু আপনার বন্ধুমহল এবং পরিবারের আপনার সম্পর্ক তাদের সাথে মজবুতি বৃদ্ধি হতে চলেছে। দীর্ঘস্থায়ী পুরনো কোনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্ত হওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন আগেই কিন্তু আপনাদের বলেছি। তার মানে এই নয় যে আপনারা প্রেম করবার জন্য বাইরে বেরিয়ে যাবেন। প্রেমিক প্রেমিকাদের কিন্তু অত্যধিক সাবধানতা অবলম্বন করে চলতে হবে আজ আপনাদের। আজ আপনাদের কিন্তু রোম্যান্টিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে, তার কারণ আপনারা হয়তো একে অপরের সঙ্গে দেখা করতে চাইবেন কিন্তু দেখা করতে পারবেন না। আজ আপনাদের উচিত হবে একে অপরের সঙ্গে যত কম কথা বলে কাটাতে পারেন। অশ্লীল ব্যবহার এবং রূঢ় বাক্যের প্রয়োগ যেন একে অপরের উপরে একদমই করবেন না। স্বামী স্ত্রী কিন্তু আজ আপনাদের মেজাজ খারাপ থাকতে পারে, বিশেষ করে আপনাদের একে অপরের সঙ্গে কথাবার্তা বলার সময় মুখনিঃসৃত বাণীর দিকে অত্যধিক খেয়াল রাখতে হবে। মুখ ফসকে এমন কোনো কথা বলে ফেলবেন না যার জন্য পরে আপনাকে অনুশোচনা করতে হয়, আর তীর একবার বেরিয়ে গেলে সেটিকে কিন্তু আর ফেরত আনা সম্ভব নয়, তাই খুবই ভাবনা চিন্তা করে কথা বলুন।
আজ আপনাদের মধ্যে যারা বাচ্চা কাচ্চা আছেন তারা কিন্তু খেলাধুলো করে দিন কাটাতে পারেন, আর সেখানে আপনাদের শরীরে আঘাত লাগতে পারে। আর তাই এ বিষয়ে কিন্তু আপনাদের অত্যধিক সচেতন থাকার প্রয়োজন আছে। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু বেশ শক্তিশালী থাকতে চলেছে, তারা কিন্তু আপনাকে বড়সড় ধরনের কোনো ক্ষতি সাধন করে ফেলতে পারে। তাই এই বিষয়ে আপনাদের অত্যধিক মাথা ঠান্ডা রেখে এগোতে হবে। ঈশ্বর আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক, এই কামনাই করি। তুলারাশি, তুলারাশি ও তুলালগ্নের জাতক জাতিকাদের রাশিফল শুরু করার আগেই বলবো, এটি কিন্তু তুলারাশি ও তুলালগ্নের জাতক জাতিকাদের সামগ্রিক দৈনিক রাশিফল। আপনাদের প্রত্যেকের রাশি তুলা হলো লগ্ন হয়তো তুলা নয়, আবার লগ্ন তুলা হলেও রাশি হয়তো তুলা নয়। আর কিছু কিছু ব্যতিক্রমী ক্ষেত্রে দেখা যায় যে হ্যাঁ, একজন ব্যক্তি রাশি লগ্ন উভয় ক্ষেত্রেই তুলা হতেও পারেন, তাদের কিন্তু এই রাশিফল 100% খাটতে চলেছে। অন্যথায় অন্যান্যদের বলবো, আপনাদের প্রত্যেকেরই জন্মের সময় সাল তারিখ তিথি নক্ষত্র ডিগ্রি দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা মনুষ্য ভেদে ভিন্ন ভিন্ন। আর তাই রাশিফল আপনাদের ক্ষেত্রে 100% না খাটলেও 70-80% যে খাটবেই এ বিষয়ে কিন্তু এক প্রকার গ্যারেন্টি দেওয়া যেতে পারে। আজ ভাগ্য মিটার আপনাদের বলছে 5 out of 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। আজ প্রেমের জীবন, বিবাহিত জীবন এবং আপনাদের পারিবারিক জীবন, এই তিন ব্যাপারেই কিন্তু আপনাদের অত্যধিক ভাগ্যের সহযোগিতা মিলতে চলেছে। তবে আপনাদের স্বাস্থ্য, অর্থ এবং কর্মজীবন, এই তিন ব্যাপারে আপনারা ভাগ্যের বিড়ম্বনার সম্মুখীন হতে পারেন। আজ কিন্তু রাহু গ্রহের কিছু বিরূপ প্রভাব আপনাদের উপরে থাকতে পারে, তাই পারলে কোনো বহমান জলে বা যে জলে স্রোত বয় সেখানে একটি নারিকেল দান করে দিন। আর হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেদের বলবো, রাহু গ্রহের বীজ মন্ত্র অর্থাৎ ওম স্রাং শ্রিং স্রৌং সকেতাবে নম, একই সাথে ওম ভ্রাং ভ্রিং ভ্রং স রাহবে নম, অর্থাৎ রাহু এবং কেতু দুইয়েরই ভজনা যেন করবেন। আবারও বলছি, রাহুর বীজ মন্ত্রটি হলো ওম ভ্রাং ভ্রিং ভ্রং সরাহবে নামা, আর কেতু গ্রহের ওম স্রাং শ্রিং স্রং সকেতাবে নামা। এইটি অবশ্যই 108 বার জপ করলে কিন্তু আপনারা অবশ্যই কিছু ভালো ফল পাবেন। আজকের দিনটিতে আপনারা যতটা পারেন বিশ্রাম গ্রহণ করুন, কারণ দীর্ঘদিনের কায়িক পরিশ্রমের ফলে আপনাদের শরীর কিন্তু যথেষ্ট পরিমাণে ক্লান্ত। আর এই সময় করোনার দ্বিতীয় ঢেউ চলছে, কী কী সাবধানতা অবলম্বন করে চলা উচিত সেগুলি অবশ্যই মেনে চলবেন, কারণ এখন কিন্তু আপনার স্বাস্থ্য ভঙ্গের যোগ পরিলক্ষিত হচ্ছে। আপনার আর্থিক অবস্থা কিন্তু আজ আপনার পক্ষে থাকবে না, তার কারণ আজকের দিনটি ব্যয়বহুল হতে চলেছে, খরচ বাড়তে চলেছে, আপনি অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন না। আর তাই বিজনেসম্যানদের বলবো, আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষে নেই, তাই আজ আপনাদের এগুলি এড়িয়ে যাওয়াটাই বেটার হবে। চাকরিজীবীদের কিন্তু আজকে অফিসের পরিবেশ অত্যধিক শুভ নয়, আজ আপনাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করা উচিত, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দেওয়া উচিত। আর সহকর্মীদের সাথে হাসি ঠাট্টা মজা যেন অতিরিক্ত করতে যাবেন না। অফিসে যদি কোনো দায়িত্ব আপনার কাঁধে থেকে থাকে, সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে সেগুলি পালন করার চেষ্টা করুন। যদিও আজ আপনার পরিবারের সদস্যদের সাথে একটি শান্তিপূর্ণ এবং নির্ঝঞ্ঝাট দিন আপনারা উপভোগ করতে চলেছেন, আর যদি পরিবারের সদস্যরা কোনো সমস্যা নিয়ে আপনার কাছে আসে তাদেরকে উপেক্ষা করুন, এটি নিয়ে নিজের মনকে যেন অশান্ত হতে দেবেন না। আজ পরিবারের সদস্যদের সাথে আপনার কোয়ালিটি টাইম পাস করার দিন, আর তাই তাদের সাথে কিন্তু আপনাদের সম্পর্কের মজবুতি এক প্রকার দ্বিগুণ হতে চলেছে। প্রেমিক প্রেমিকাদের বলবো, আজ আপনারা প্রকৃতির সৌন্দর্য দেখে স্তম্ভিত হয়ে যাবেন, আজ আপনারা একে অপরের জন্য অত্যধিক সময় বার করতে পারবেন। তবে কোনো দায়বদ্ধতার কারণে পূর্ববর্তী কোনো পরিকল্পনা আপনাদের ভেস্তে যেতে পারে, তার জন্য একটু মন খারাপ হবে, তবে উদারতা দেখান, দায়িত্বশীলতার সুযোগ যেন হাতছাড়া করবেন না। প্রেমিক প্রেমিকাদের আজকে প্রেমের জীবনে নতুন মোড় আসতে চলেছে, আপনাদের প্রেমে পাগল হওয়ার দিন আজ। স্বামী স্ত্রীও কিন্তু আজ সময় একদমই নষ্ট করবেন না, একটু মাত্র প্রচেষ্টা করুন, আপনারা আজ সকল শক্তি এবং প্রেমে পূর্ণ থাকতে চলেছেন। আজ কিন্তু আপনাদেরও রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন, তাই দিনটি কিন্তু উপভোগ করতে ভুলবেন না। আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু আজ খুব একটি শক্তিশালী থাকছে না, তাই এ বিষয়ে আপনাদের অত্যধিক টেনশন করার কোনো প্রয়োজনই কিন্তু নেই। ঈশ্বর আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক, এই কামনাই করি। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নে জাতক জাতিকাদের আজকের দিনটি ভালো মন্দ মিশিয়ে থাকতে চলেছে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 5 out of 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, সুতরাং ভাগ্য কিন্তু আজ আপনাদের সাথে 50-50 ম্যাচ খেলতে চলেছে, এই ভালো তো এই মন্দ। প্রেমের জীবন, বিবাহিত জীবন, কর্মজীবন, এই ত্রিমুখী খাতেই আপনারা ভাগ্যের পূর্ণ সহযোগিতা, সকল প্রকার সুখ স্বাচ্ছন্দ্য অবশ্যই পাবেন। স্বাস্থ্য, আর্থিক ভাগ্য, পরিবার, এই তিন ব্যাপারে আপনাদের অত্যধিক সচেতন থাকার প্রয়োজন আছে। আজ হিন্দু, ইসলাম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, পার্সি, যে কোনো ধর্মাবলম্বী ভাই বোনেদের বলবো, জীবনে আর্থিক পরিস্থিতির যদি উন্নতি করতে চান তাহলে ফুলের যে টব আপনার বাড়িতে আছে তাতে সবুজ রঙের পাথর রাখুন, অথবা সবুজ কাঁচের বোতলে গাছ লাগান, বা প্লাস্টিকের বোতল হলেও হবে, গ্রিন যেন হয়, বা বাথরুমে সবুজ রঙের টালি লাগান, এতে কিন্তু আপনাদের আর্থিক জীবনের অনেক উন্নতি হতে চলেছে। সামান্য জিনিসে যেন মন দেবেন না, আপনাকে আজ পরামর্শ দেওয়া হচ্ছে অ্যালকোহল বা সিগারেট বা কোনো প্রকার নেশাবান জাতীয় দ্রব্য থেকে
অতিরিক্ত অর্থ ব্যয় করা এড়িয়ে চলুন, এতে কিন্তু আপনার শুধু স্বাস্থ্যই ক্ষতিগ্রস্ত হবে তাই কিন্তু নয়, আর্থিক পরিস্থিতিও কিন্তু আপনার অনেক খারাপ হয়ে যাবে। আজ বিজনেসম্যানদের বলবো আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষে একদমই নেই, তাই আজ আপনাদের এগুলি এড়িয়ে চলাটাই বেটার। চাকরিজীবীদেরও আজকে অফিসের পরিবেশ কিন্তু এক প্রকার অতুলনীয় থাকতে চলেছে। অফিসে আজ আপনি আপনার মেধা এবং দক্ষতার সঠিক প্রমাণ রাখতে পারবেন, যার কারণে আপনারা অফিসের বস এবং অফিসের কলিগদের কাছ থেকে প্রশংসার পাত্র পাত্রী হতে চলেছেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের বলবো আজকের দিনটি কিন্তু আপনাদের সাফল্যে ভরা, যে কোনো প্রকার চাকরির পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা বা স্কুল কলেজের পরীক্ষায় বসবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষেই আছে। চোখ বন্ধ করে এগিয়ে যান, সেখানে যে আপনারা সফল হবেন এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই। পারিবারিক ভাগ্য কিন্তু আজ আপনাদের খুব একটি ভালো নয়, আজ গৃহের কোনো সংবেদনশীল সমস্যাগুলি সমাধান করবার জন্য আপনার বুদ্ধি এবং প্রভাব এবং অর্থকে কাজে একসাথে কাজে লাগাতে হবে। আর আপনি যদি সেখান থেকে পালিয়ে যান সমস্যার সামনে না দাঁড়িয়ে, তাহলে কিন্তু সবার কাছেই আপনি বিরক্তির পাত্র বা পাত্রী হতে চলেছেন। আজ কিন্তু আপনার পরিবারের সদস্যদের পাশে গিয়ে বাড়ানোর দিন, তাদেরকে অনুভব করানোর দিন যে আপনি তাদের ভালোবাসেন, কেয়ার করেন, পরোয়া করেন, তবেই কিন্তু তাদের সাথে আপনাদের শারীরিক সম্পর্কের মজবুতি বৃদ্ধি হতে চলেছে। স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদের অত্যধিক সচেতন থাকতে হবে, স্বাস্থ্য ভঙ্গের যোগ পরিলক্ষিত হচ্ছে। শুরুতেই বলেছি অ্যালকোহল, সিগারেট বা কোনো নেশাভান জাতীয় দ্রব্য থেকে আজ শতহস্তে দূরে থাকুন। আর এখন বলছি করোনার দ্বিতীয় ঢেউ চলছে, এই সময় কী কী সাবধানতা অবলম্বন করে চলা উচিত আপনারা খুব ভালো জানেন, সেগুলি মেনটেন করুন। আর ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। আজ আপনি কীভাবে নিজেকে সময় দিতে হয় সেটি আপনি জানতে চলেছেন, শিখতে চলেছেন। আর নিজের জন্য বেশ খানিকটা খালি সময়ও আপনারা পাবেন, সেই সময় খেলাধুলো করে, জিমে গিয়ে বা নিজের পছন্দ অনুযায়ী কোনো কাজ করে আপনারা অবশ্যই মানসিক শান্তি পেতে চলেছেন। আজ আপনি একসাথে প্রধান জমি জায়গা সংক্রান্ত সুবিধাগুলি এবং বিনোদন প্রকল্পে অনেক মানুষের সমন্বয় সাধন করতে একটি অবস্থানে কিন্তু আছেন, বিশেষ করে যারা বিনোদন সংক্রান্ত বা জমি জায়গা বেচাকেনা সংক্রান্ত বিষয়ে আপত্তির সঙ্গে যুক্ত, তাদের কিন্তু আজ অত্যধিক সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আপনাদের একাধারে সুযোগ অনেক, আবার ক্ষতিও কিন্তু হয়ে যেতে পারে, বিষয়টি নির্ভর করছে আপনার উপরে, তাই মুখনিঃসৃত বাণীর দিকে অত্যধিক খেয়াল রাখবেন। কথা বলার আগে 10 বার ভাববেন, তবেই কিন্তু আপনি সেখানে সফল হবেন, অন্যথায় কিন্তু নয়। প্রেমিক প্রেমিকাদের আজকের দিনটি এক প্রকার অতুলনীয় থাকতে চলেছে, আজ আপনাদের একে অপরের চোখে চোখ রেখে হারিয়ে যাওয়ার দিন, একে অপরকে প্রেমের সুন্দর বার্তা দেওয়ার দিন। আজ কিন্তু সময় আপনাদের কিভাবে কেটে যাবে আপনারা বুঝতেই পারবেন না। স্বামী স্ত্রী বিবাহিত জীবনে আজ সত্যি আপনারা আবেগপ্রবণ হতে চলেছেন, সোশ্যাল মিডিয়াতে বিবাহিত জীবন সম্পর্কিত কোনো জোকস আপনারা পেতে পারেন, তার কারণে আপনাদের বিবাহিত জীবন আরও চমকপ্রদ সুন্দর কিছু ঘটনা ঘটবে। আজ আপনাদের জন্ম রোম্যান্টিক থাকার দিন, তাই দিনটিকে কিন্তু উপভোগ করতে ভুলবেন না। আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু আজ খুব একটি শক্তিশালী থাকছে না, তাই এ বিষয়ে অত্যধিক টেনশন গ্রহণ করার কোনো প্রয়োজনই কিন্তু নেই। ঈশ্বর আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক, এই কামনাই করি। ধনুরাশি, ধনুরাশি ও ধনুলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু ভালো মন্দ মিশিয়ে থাকতে চলেছে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 5/10 ভাগ্য আপনাদের অনুকূলে থাকবে। প্রেমের জীবন এবং বিবাহিত জীবন এই দুই খাতেই কিন্তু আপনারা ভাগ্যের পূর্ণ সহযোগিতা, সকল প্রকার সুখ স্বাচ্ছন্দ্য অবশ্যই পাবেন। স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেও কিন্তু আজ আপনারা ভালো ফল পাবেন, তবে অভূতপূর্ব অতুলনীয় কিন্তু নয়। আর আপনাদের কর্মজীবন এবং পারিবারিক ভাগ্য সম্পর্কে আপনাদের অত্যধিক সচেতন থাকতে হবে, কারণ সেখানে আপনারা ভাগ্যের বিড়ম্বনার সম্মুখীন হতে পারেন। তাই আজ হিন্দু, ইসলাম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, পার্সি, যে কোনো ধর্মাবলম্বী ভাই বোনেদের বলবো আজ আপনারা খালি পায়ে মাটি স্পর্শ করুন, আর মাটি স্পর্শ করার আগে পৃথিবীকে শ্রদ্ধা নিবেদন করুন, এটি কিন্তু আপনার কর্মজীবন এবং আপনার ব্যবসা জীবনে প্রভূত পরিমাণে উন্নতিতে সাহায্য করবে। এমন একটি দিন আজ যেখানে বিশ্রাম গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে, কারণ সাম্প্রতিককালে আপনারা প্রচুর পরিমাণে মানসিক চাপের মুখোমুখি হয়েছেন, তাই আজকে কিন্তু আপনাদের বিনোদন, আমোদ প্রমোদ, আয়েসের মাধ্যমে কাটাতে ইচ্ছা করবে। আর সেভাবেই এগিয়ে গেলে কিন্তু আপনারা আনন্দও পাবেন, মানসিক শান্তিও পাবেন, তার কারণ চোখের পাতা বিরামেরই অঙ্গ, অতিরিক্ত খাটছেন এটি কিন্তু খারাপ নয়, এর ফল আপনারা নিশ্চয়ই পাবেন। তবে স্বাস্থ্যকে যেন এই কারণে ভঙ্গ করে দেবেন না, আজ কিন্তু আপনাদের স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতন থাকতে হবে। আজ আপনাদের স্বাস্থ্যের ভাগ্য কিন্তু মধ্যম প্রকৃতির, করোনার দ্বিতীয় ঢেউ চলছে, এই সময় কী কী সাবধানতা অবলম্বন করে চলা উচিত আপনারা কিন্তু খুব ভালো জানেন, সেগুলি মেনে চলার চেষ্টা করুন। আজ কিন্তু আপনাদের আর্থিক ভাগ্য এক প্রকার মধ্যম প্রকৃতির থাকবে, না খুব ভালো না খুব মন্দ। আজ আপনি বিজনেসম্যানদের বলবো আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি যেহেতু মধ্যম, তাই তাড়াহুড়ো হটকারিতা না করে গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে নেবেন, আরও বেটার ফল কিন্তু আপনারা পাবেন। আজ অফিসে কিন্তু আপনার দিনটি খুব একটি শুভ নয়, আজ অফিসে আপনি আপনার বসকে যতই অজুহাত দিন না কেন,
তার নেক নজরে থাকার জন্য কিন্তু আপনাকে প্রভূত পরিমাণে কাজ করতে হবে। আজ আপনি যদি কাজ করতে পারেন কম কথা বলে, তবেই কিন্তু আপনার অফিসের ভাগ্য ভালো, অন্যথায় কিন্তু নয়। আর মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। সহকর্মীদের সাথে হাসি ঠাট্টা মজা রাজনীতি নিয়ে আলোচনা যেন করতে যাবেন না, পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে। শিক্ষার্থী বিদ্যার্থীদেরও পড়াশোনায় আরও মনোযোগী হতে হবে। মোবাইল ঘাঁটাঘাঁটি করে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে সিনেমা দেখে এই বয়সে প্রেমের জ্বরে কাবু হয়ে নিজেদের শিক্ষা জীবনকে যেন নষ্ট হতে দেবেন না। আজ কিন্তু পরিবারের কোনো এক সদস্যদের সাথে কোথাও যেতে পারেন আপনারা ভ্রমণে, যার কারণে আপনাদের প্রচুর অর্থ ব্যয় হতে চলেছে। তাই পরিবারের সদস্যদেরকে অবহেলা না করে, তাদেরকে ডমিনেট না করে তাদের বোঝানোর চেষ্টা করুন। আপনারা তাদের ভালোবাসেন, কেয়ার করেন, পরোয়া করেন, তবেই কিন্তু তাদের সাথে আপনাদের সম্পর্কের মজবুতি বৃদ্ধি হতে চলেছে। আর প্রেমিক প্রেমিকাদের আজকের দিনটি এক প্রকার অতুলনীয় থাকতে চলেছে। আপনাদের চোখের তারা আজ উজ্জ্বল হবে, যা আপনার প্রেমিক বা প্রেমিকার অন্ধকার রাতকেও প্রজ্জ্বলিত করতে পারে। আজ আপনাদের প্রেমে পাগল হওয়ার দিন, আপনাদের প্রেমের জীবনে কিন্তু নতুন মোড় আসতে চলেছে, সুতরাং প্রস্তুত হয়ে যান। স্বামী স্ত্রী আজ আপনাদের জীবনের একটি শ্রেষ্ঠ সন্ধ্যা আপনারা একসাথে কাটাবেন। আজ কিন্তু আপনাদের প্রচুর সন্তুষ্টি অনুভব করতে চলেছেন বিবাহিত জীবনে। আজ বিবাহিত জীবনেও কিন্তু আপনাদের দিনটি রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানো, তাই দিনটি কিন্তু উপভোগ করতে ভুলবেন না আপনারা। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না, তাই এ বিষয়ে অত্যধিক টেনশন করার কোনো প্রয়োজনই কিন্তু নেই। ঈশ্বর ও আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক, এই কামনাই করি। মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের আরও একটি ভালো দিন আপনাদের জন্য অপেক্ষা করছে। আজ কিন্তু ভাগ্যমিটার আপনাদের বলছে 8 out of 10 ভাগ্য আপনাদের অনুকূলে থাকবে। স্বাস্থ্য, অর্থ, পরিবার, বিবাহিত জীবন, প্রেমের জীবন, এই পঞ্চমুখী খাতেই ভাগ্যের পূর্ণ সহযোগিতা, সকল প্রকার সুখ স্বাচ্ছন্দ্য আপনারা অবশ্যই পাবেন। আপনাদের কর্মজাগতিক ভাগ্য কিন্তু আজ খুব একটি ভালো নয়, এ ব্যাপারে আপনাদের অত্যধিক সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আজ হিন্দু, ইসলাম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, পার্সি, যে কোনো ধর্মাবলম্বী ভাই বোনেদের বলবো, যে জলে স্রোত বয় সেখানে রাবড়ি, তিল বা চিনি জাতীয় কোনো জিনিস বিসর্জন করে দিন, এতে কিন্তু আপনাদের ব্যবসা এবং আর্থিক ভাগ্যে অনেক মজবুতি বৃদ্ধি হবে। আজ যদি আপনি দয়ালু স্বভাব দেখাতে পারেন, মানুষজনের প্রতি যদি আপনি উদার নরম স্বভাবের হতে পারেন, তাহলে আজকের দিনটিতে আপনি খুশির সাথে সাথে সকল স্থানেই এক প্রকার সাফল্য পেতে চলেছেন। যারা জমি জায়গা কিনেছিলেন আজ বিক্রি করতে চান, তাহলে ভালো ক্রেতা কিন্তু আজ পেতে পারেন। প্রচুর পরিমাণে অর্থ উপার্জন আজ আপনারা করতে চলেছেন। বিজনেসম্যানেদেরও বলবো আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষেই আছে, তবে তাড়াহুড়ো একদমই নয়। আজ আপনি আপনার নিকটে স্থানীয় আত্মীয় স্বজন বন্ধুবর্গের কাছ থেকে অপ্রত্যাশিতভাবে অনেক উপহার এবং উপঢৌকন পেতে পারেন। আজ আপনাদের পারিবারিক ভাগ্য কিন্তু অতুলনীয়, পরিবারের সদস্যদের সাথে আপনারা কোয়ালিটি টাইম পাস করবেন। আজ তাদেরকে অবহেলা না করে তাদেরকে আপনারা বোঝাতে সক্ষম হবেন, আপনি তাদের ভালোবাসেন, কেয়ার করেন, পরোয়া করেন, আর তাই তাদের সাথে কিন্তু আপনাদের সম্পর্কের মজবুতি বৃদ্ধি হতে চলেছে। দীর্ঘস্থায়ী পুরনো কোনো রোগ, শোক, অসুস্থতা থেকে আজ মুক্ত হওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। আজ কিন্তু কায়িক পরিশ্রম হলো, স্বাস্থ্য আপনাদের বেশ সঙ্গ দেবে। তৎসত্ত্বেও বলবো, করোনার দ্বিতীয় ঢেউ চলছে, এই সময় কী কী সাবধানতা অবলম্বন করে চলা উচিত আপনারা কিন্তু খুব ভালো জানেন, সেগুলি মেনটেন করে চলার চেষ্টা করুন। আর আজকে কিন্তু চাকরিজীবীদের অফিসের পরিবেশ খুব একটি শুভ নয়। অফিসে আপনাদের কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে, সহকর্মীদের সাথে হাসি ঠাট্টা মজা রাজনীতি নিয়ে আলোচনা যেন একদমই করবেন না, পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে। আর শিক্ষার্থী বিদ্যার্থীদেরও পড়াশোনায় আরও মনোযোগী হতে হবে। মোবাইল ঘাঁটাঘাঁটি করে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে প্রেমের এই বয়সে প্রেমের জ্বরে কাবু হয়ে সিনেমা দেখে নিজেদের শিক্ষা জীবন যেন নষ্ট করবেন না। আর শিক্ষার্থী বিদ্যার্থী ছাড়া বাদবাকি সকলকেই বলবো, আজ আপনারা টিভি মোবাইল দেখে অহেতুক অনেক সময় নষ্ট করতে পারেন, তাই টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে কিন্তু আজ আপনাদের জ্ঞান গ্রহণ করার প্রয়োজন আছে। প্রেমিক প্রেমিকাদের ভালোবাসার জীবনে আজ সত্যি আপনাদের জন্য অসাধারণ কিছু ঘটতে চলেছে। আজ আপনারা একে অপরকে সারপ্রাইজ করতে চলেছেন, কারণ আজ আপনাদের চোখে চোখ রেখে হারিয়ে যাওয়ার দিন, জন্ম রোম্যান্টিক হওয়ার দিন। স্বামী স্ত্রীও কিন্তু আজ আপনারা জীবনসঙ্গীর হাত থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন না, আজ আপনাদের কিন্তু একে অপরের হাতে হাত রেখে সামনের দিকে এগিয়ে যাওয়ার দিন। আজ আপনাদের রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন, তাই দিনটি কিন্তু উপভোগ করতে ভুলবেন না। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না, তাই এ বিষয়ে অত্যধিক টেনশন গ্রহণ করার কোনো প্রয়োজনই কিন্তু নেই। ঈশ্বর আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক, এই কামনাই করি। কুম্ভরাশি, কুম্ভরাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের রাশিফল শুরু করার আগেই বলবো, এটি কিন্তু কুম্ভরাশি ও কুম্ভলগ্নের জাতক জাতিকাদের সামগ্রিক দৈনিক রাশিফল। আপনাদের প্রত্যেকের রাশি কুম্ভ হলেও লগ্ন হয়তো কুম্ভ নয়, আবার লগ্ন কুম্ভ হলেও রাশি হয়তো কুম্ভ নয়। আর কিছু কিছু ব্যতিক্রমী ক্ষেত্রে বা রেয়ার কেসে দেখা যায় একজন ব্যক্তি রাশি এবং লগ্ন উভয় ক্ষেত্রেই কুম্ভ হতেও পারেন, তাদেরকে বলবো এই রাশিফল কিন্তু আপনাদের
100% খাটতে চলেছে, অন্যথায় অন্যান্যদের এই রাশিফল কিন্তু 100% নাও কাটতে পারে। তার কারণ আপনাদের জন্মের সময় সাল তারিখ তিথি নক্ষত্র ডিগ্রি দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা মনুষ্যভেদে ভিন্ন ভিন্ন আছে। এই রাশিফল আপনাদের ক্ষেত্রে 100% না খাটলেও 70-80% যা খাটবেই এ বিষয়ে কিন্তু গ্যারান্টি দেওয়া যেতে পারে। আজ ভাগ্য মিটার আপনাদের বলছে 3.5/10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। স্বাস্থ্যগতভাবে আজ কিন্তু আপনারা বেশ ভালো ফল পাবেন, তবে কর্ম জাগতিক ভাগ্য আজ আপনাদের ভালো থাকলে অভূতপূর্ব অতুলনীয় কিন্তু নয়। আর আর্থিক ভাগ্য, পরিবার, বিবাহিত জীবন, প্রেমের জীবন এই চতুর্মুখী খাতে আপনাদের অত্যধিক সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আজ ইসলাম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, পার্সি যে কোনো ধর্মাবলম্বী ভাই বোনেদের বলবো লাল রঙের কোনো কাপড় চোপড় নতুন কিনে অবশ্যই হতদরিদ্র অভাবী কোনো কন্যাকে দান করুন, এতে কিন্তু আপনাদের প্রভূত পরিমাণে উন্নতি ঘটবে। আর হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেদের বলবো আজ আপনারা পারলে মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই 8 বার বা 11 বার জপ করবেন, যেটি হল ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিবন্ধনম মৃত্যুর্মুক্ষিয়মামৃতাত। এই মন্ত্রটি অবশ্যই জপ করুন, আর না পারলে কোনো MP3 বা মিউজিক অ্যাপে গিয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র লিখে সার্চ করুন, সেটি আধ ঘন্টা থেকে 1 ঘন্টা শুনুন, তাতেও কিন্তু আপনাদের কাজ দেবে। আজ আপনাদের আশাবাদী হতে হবে, দিনটির উজ্জ্বল দিকের দিকে তাকান। আজ আপনাদের মনে রাখতে হবে পর সমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার, বিচিং এ সমস্ত কাজবাজ থেকে আপনাদের শতহস্ত দূরে থাকতে হবে। নিজেদের সাথে প্রতিজ্ঞা করুন, ভালো দেখবো, ভালো খাবো, ভালো পড়বো, ভালো বলবো, ভালো শুনবো, তবেই কিন্তু আপনার সাথে আজ সব কিছু ভালো ভালো ঘটবে, অন্যথায় কিন্তু নয়। আপনার প্রত্যয়ই প্রত্যাশাই আপনার আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়নের দ্বারা উন্মুক্ত করবে নতুন পথকে। আপনার আর্থিক অবস্থা কিন্তু আজ আপনাদের অনুকূলে নেই, তাই অর্থ সঞ্চয় করা কিন্তু আজ আপনার পক্ষে সম্ভব হবে না। বিজনেসম্যানদের বলবো আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষে নেই, তাই এগুলি আজ আপনাদের এড়িয়ে চলাটাই বেটার। চাকরিজীবীদের কিন্তু আজকে অফিসের পরিবেশ এক প্রকার মধ্যম প্রকৃতির থাকবে। আর যদি আজ আপনি বাড়ি থেকে বাড়ির বাইরে গিয়ে দূরে কোথাও চাকরি করেন, তাহলে ফাঁকা সময়ে আপনি বাড়ির লোকেদের সাথে অনেকক্ষণ ধরে কথা বলে কাটাতে পারেন, বাড়ির কোনো খবর শুনে আপনি সংবেদনশীল হতে পারেন। আজ আত্মীয় স্বজন, নিকটের স্থানীয় বন্ধু বান্ধবর্গের সাথে আপনার মনোমালিন্য ঘটতে পারে, তবে দিনের শেষে সব কিছু মিটেও যাবে। পরিবারের সদস্যদের সাথে আজ আপনি অনিশ্চিত কোনো মেজাজে থাকতে পারেন। মুখনিঃসৃত বাণীর দিকে একটু খেয়াল রাখবেন, মুখ ফসকে এমন কোনো কথা বলে ফেলতে পারেন যার কারণে আপনার পরিবারের সেই সদস্যটা কিন্তু মনোকষ্ট পেতে পারে। পরে আফসোস করে কিন্তু কোনো লাভই হবে না, তার কারণ তীর একবার বেরিয়ে গেলে সেটিকে আর ফেরত আনা কিন্তু কোনো মতেই সম্ভব নয়, তাই এ বিষয়ে আপনাদেরকে অত্যধিক সচেতন থাকতে হবে। আর দীর্ঘদিনের পুরনো কোনো রোগ শোক অসুস্থতা থেকে আজ আপনাদের মুক্ত হওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। কায়িক পরিশ্রম হলেও স্বাস্থ্য আজ আপনাদের বেশ সঙ্গ দেবে, তৎসত্ত্বেও বলবো করোনার দ্বিতীয় ঢেউ চলছে, এই সময় কী কী সাবধানতা অবলম্বন করে চলা উচিত আপনারা কিন্তু খুব ভালো জানেন, সেগুলি অবশ্যই মেনটেন করার চেষ্টা করুন। আজ প্রেমের জগতে আপনারা কিন্তু একটু মানসিক যন্ত্রণার সম্মুখীন হতে পারেন। আজ আপনাদের কিন্তু আপনারা কিন্তু একে অপরের প্রতি অযৌক্তিক কিছু দাবি দাওয়া করে ফেলতে পারেন। আপনাদের চাহিদা প্রত্যাশা মাফিক হওয়া উচিত, প্রত্যাশাতীত হওয়া উচিত নয়। আর একে অপরের সঙ্গে প্রেমিক প্রেমিকা আপনারা অশ্লীল ব্যবহার বা রূঢ় বাক্যের প্রয়োগ যেন করবেন না। স্বামী স্ত্রীও আজ তর্ক বিতর্ক বাকবিতণ্ড বচসায় যদি আপনারা নিজেদেরকে জড়িয়ে ফেলেন, তাহলে কিন্তু আজকে আপনাদের দিনটি এক প্রকার মাটি হয়ে যেতে পারে। বিশেষ করে তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কে প্রবেশ করতে দেবেন না, আর তৃতীয় কোনো ব্যক্তির কথায় কান পাতলা হয়ে আপনি যাচাই না করে ডাইরেক্ট স্বামী স্ত্রী যেন একে অপরের সঙ্গে বাকবিতণ্ড মনোমালিন্যে জড়িয়ে পড়বেন না। আজ আপনাদের আলাপ আলোচনা আপোষের মাধ্যমে সব কিছু মিটিয়ে নেওয়া উচিত, কারণ আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু বেশ শক্তিশালী থাকতে চলেছে, তারা কিন্তু আপনাদেরকে বড় সড় ধরনের কোনো ক্ষতি সাধন করেই ফেলতে পারে। ঈশ্বর আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক এই কামনাই করি। মীন রাশি ও মীন লগ্নে জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার ভালো মন্দ মিশিয়ে থাকতে চলেছে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 5.5/10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তাহলে দিনটি কিন্তু মন্দের থেকে সামান্য একটু ভালো। আজ আপনাদের স্বাস্থ্য এবং পরিবারের দুই খাতেই আপনারা ভাগ্যের পূর্ণ সহযোগিতা, সকল প্রকার সুখ স্বাচ্ছন্দ্য অবশ্যই পাবেন। আপনাদের কর্মজাগতিক ভাগ্য এবং আর্থিক ভাগ্যও কিন্তু আজ বেশ ভালো, তবে অভূতপূর্ব অতুলনীয় কিন্তু নয়। প্রেমের জীবন এবং বিবাহিত জীবন সম্পর্কে আজ আপনাদের অত্যধিক সচেতনতা অবলম্বন করে চলতে হবে, তা না হলে এখানে আপনারা বিড়ম্বনার সম্মুখীন হতে পারেন। আজ হিন্দু, ইসলাম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, পার্সি যে কোনো ধর্মাবলম্বী ভাই বোনেদের বলবো আজ আপনারা প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রীকে মার্বেল দিয়ে তৈরি কোনো দ্রব্য সামগ্রী যদি উপহার হিসাবে দিতে পারেন, তাতে আপনাদের প্রেম এবং সম্পর্কের মজবুতি বৃদ্ধি হবে। আজ কিন্তু আপনার কোনো পদক্ষেপ গ্রহণ করার আগে অভিজ্ঞ কোনো ব্যক্তির পরামর্শ নেওয়া উচিত,
বিশেষ করে বিজনেসম্যানদের বলবো আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জন্য দিনটি কিন্তু আজ আপনাদের পক্ষে মধ্যম প্রকৃতির। তাড়াহুড়ো বা হটকারিতা না করে গুরুজন বা বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে নেবেন, আরও বেটার ফল কিন্তু আপনারা পাবেন। চাকরিজীবীদের কিন্তু আজকে অফিসের পরিবেশ মধ্যম প্রকৃতির থাকতে চলেছে। অফিসে আপনাদের অবশ্যই কম কথা বলে কাজ বেশি করা উচিত। আজ আপনি জানতে পারবেন কর্মক্ষেত্রে যাকে আপনি শত্রু বলে ভাবছিলেন দীর্ঘদিন ধরে, সে কিন্তু আপনার শত্রু নয়, উল্টে সে আপনার শুভাকাঙ্ক্ষী, সে আপনার ভালো চায়। তাই আজ আপনি একজন শত্রুকে বন্ধু হিসাবে জানতে পারবেন। এর থেকে ভালো কিছু কিন্তু আর হতেই পারে না। আজ শিক্ষার্থী বিদ্যার্থীদেরও দিনটি মধ্যম প্রকৃতির, যার জন্য পড়াশোনায় আপনাদের আরও মনোযোগী হওয়ার প্রয়োজন আছে। পরিবারের ভাগ্য কিন্তু আজ আপনার অতুলনীয়, যদিও পরিবারের কোনো গোপন খবর আজ আপনি জানতে পারবেন, যার কারণে আপনি কিন্তু আশ্চর্য হয়ে যেতে পারেন। তাই পরিবারের সদস্যদের সাথে আজ আপনার কোয়ালিটি টাইম পাস করার দিন। তাদের সাথে ভাব ভালোবাসা বজায় রেখে চলুন, তাদেরকে যেন অবহেলা করবেন না। আর আজ আপনাদের স্বাস্থ্য কিন্তু এক প্রকার অতুলনীয় থাকতে চলেছে। যে কোনো পুরনো কোনো রোগ শোক অসুস্থতা থেকে মুক্ত হওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। স্বাস্থ্য আপনাদের ভালো থাকলেও আপনাদের কিন্তু এই করোনার দ্বিতীয় ঢেউ চলছে, এই সময় অত্যধিক সাবধানতা অবলম্বন করে চলতে হবে। সেগুলি কী কী আপনারা খুব ভালো জানেন, সেগুলি মেনটেন করে চলার চেষ্টা করুন। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রীদের আজকে কিন্তু আপনাদের সম্পর্কের ভাঙন এক প্রকার অনিবার্য, আর তাই আপনাদের অত্যধিক বুদ্ধিমত্তার সঙ্গে হাতে হাত রেখে দাঁতে দাঁত চেপে আপনাদের সমস্ত দুঃখ কষ্টকে সহ্য করতে হবে। প্রেমের জীবন বা বিবাহিত জীবনে বড় কোনো সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য আজকের দিনটি কিন্তু একদমই আপনাদের সুবিধাজনক নয়। তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের জীবনে যেন প্রবেশ করতে দেবেন না, সেই কিন্তু আপনাদের ভিতরে ঢুকে আপনাদের মধ্যে বচসা লাগিয়ে দিচ্ছে। তর্ক বিতর্ক বাক বিতণ্ডা থেকে সতহস্ত দূরে থাকুন। সন্দেহবাতিকতার আশ্রয় যেন একদম নেবেন না। মনে রাখবেন, একে অপরের সঙ্গে বেশি দিন মিশলে তাদের ভুলটাই আমাদের বেশি নজরে পড়ে। ভুল কিন্তু আপনিও করেন, আপনিও কিন্তু ঈশ্বর বা আল্লাহ নন, তাই এ বিষয়ে আপনি অবশ্যই ইমিডিয়েট সাবধান হয়ে যান। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না, তাই এ বিষয়ে অত্যধিক টেনশন করার কোনো প্রয়োজন কিন্তু নেই। আজ আপনি যদি কোনো এমন কোনো পরিস্থিতিতে পড়েন যেখান থেকে আপনি পালিয়ে বাঁচতে চান, সেখান থেকে ফেরা সম্ভাব্য মন্দ উপায় আপনি অনুসরণ করবেন। তবে আজ কিন্তু আপনাদের উচিত গুরুজনেদের পরামর্শ নেওয়া, সেখানে আপনারা বেটার ফল কিছু পাবেন। আজ ঈশ্বর আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক, এই কামনাই করি।